নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসূয়া দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর হাইরাকান্দি রোডের বেহাল অবস্থা, জনদুর্ভোগ চরমে। ইন্ডাস্ট্রিয়াল হাব নির্মাণের জন্য এনওসি না দেওয়ায় দু ঘন্টার ধর্মঘট পালন। মরণ ফাঁদে পরিণত পাথারকান্দি হাতিরপুল গ্রামের সড়ক। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। শিলচর হাইলাকান্দি রোডের বেহাল অবস্থা, জনদুর্ভোগ চরমে। শহরের জরাজীর্ণ রাস্তাঘাট ও সড়কের বেহাল অবস্থায় মানুষের নাভিশ্বাস উঠেছে। গোটা শহরের করুণ দশায় চলাফেরা করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। শিলচর হাইলাকান্দি রোডের পুকুরসম গর্তে পড়ে হিমশিম খাচ্ছেন জনগণ, বাড়ছে সড়ক দুর্ঘটনা। সড়কের মধ্যে নিত্যদিন সৃষ্টি হওয়া যানজট সমস্যা ও বিভিন্ন দুর্ঘটনার মধ্যে দিয়ে জনগণ প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। শিলচর হাইলাকান্দি রোডে থাকা বেশ কিছু বেসরকারি হাসপাতালে গাড়ি পার্কিং এর ব্যবস্থা না থাকায় ট্রাফিক জ্যামের কবলে পড়ে অনেক রোগীদের চিকিৎসা পরিষেবা থেকেও বঞ্চিত হতে হচ্ছে। বিষয়টি নিয়ে বেসরকারি হাসপাতালগুলোর ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন জনগণ। সড়ক মেরামতের পাশাপাশি যেসব বেসরকারি হাসপাতালে পার্কিং এর সুবিধা নেই, সেসব বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে এলাকার ভুক্তভোগী জনগণ। অবস্থা মেডিকেল রোড, এটা হচ্ছে বিউটি কোম, ঠিক আছে? এই বিউটি রোডের মাঝে ওখানে একটা কাটা, ওখানে একটা কাটা, ওখানে একটা কাটা, একটা অ্যাম্বুলেন্স যাইতে হইলে কত দিগদারি। আর বেশি অংশে মানুষে সবচেয়ে বেশি আমাদের দায়ী করে, যে অটো রিক্সাওয়ালা বা টুকটুকিওয়ালা তারা জাম করে, ওদের দায়ী করে। যদি রাস্তা ঠিক থাকতো তাহলে সেনে জাম রইত, মানুষ যাতায়াতের সময় কোনো অসুবিধা হইতো না, রাস্তা যার যার গাড়ি যার যার রাস্তায় যেত। কিন্তু এই গ্রেপ্তারের কারণে আমি বেশি অংশে আমি সরকারকে বর্তমানে ইদানিং যে সরকার চলে সেই সরকারকে দায়ী আমি সাব্যস্ত করিয়া। কারণ হলো যদি তারা ঠিকমতো রাস্তাটার কাজ করতো তাহলে এই যানজটটা হইতো না, ট্রাফিক মানে সমস্যাটা হইতো না। সবচেয়ে বড় ট্রাফিক সমস্যার মূল কারণটা হয়েছে মানে এই রাস্তাটা গাত্তা রাত্র, মানে মানে ইদানিং মানে রাস্তা সংস্কার কাজ কর্মটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা তাড়াতাড়ি সংশোধন করাটার মানে বেশি সুযোগ করে। ইন্ডাস্ট্রিয়াল হাব নির্মাণের জন্য এনওসি না দেওয়ায় দু ঘন্টার ধর্মঘট পালন করল জনগণ। চা বাগান সংরক্ষণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার ইন্ডাস্ট্রিয়াল হাব নির্মাণের জন্য সরব হলেন বৃহত্তর ধারবন্দের জনগণ। সরকারি অর্থে বড়সড় ইন্ডাস্ট্রিয়াল হাব নির্মাণের জন্য রাস্তার এনওসি প্রদান না করায় বৃহস্পতিবার দু ঘন্টার ধর্মঘটে বসলেন এলাকার সচেতন জনগণ। গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের নামে ডলুবাগান যেভাবে ধ্বংসের মুখে পতিত হয়েছে, এর পুনরাবৃত্তি হয়তো আগামীতে ছোটসিঙ্গা বাগান চা বাগানে পরিলক্ষিত হবে। ইন্ডাস্ট্রিয়াল হাব নির্মাণের নামে ছোটসিঙ্গা চা বাগান কি ধ্বংসের দিকে এগোচ্ছে, বিষয়টি নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন অনেকে। তবে কিছু সংখ্যক মানুষ ডলুবাগানের সেই কালো দিনটিকে ভুলে আন্দোলনে পায়ে পা মেলাচ্ছেন। এলাকার একাংশ কিছু মানুষের বক্তব্য, ইন্ডাস্ট্রিয়াল হাব নির্মাণের জন্য জমি পাওয়া গেলেও লার্সিং চা বাগান কর্তৃপক্ষ তাদের রাস্তা ব্যবহার করতে এনওসি প্রদান করছে না। বিষয়টি নিয়ে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন একাংশ জনগণ। স্থানীয়দের বক্তব্য মতে হাব নির্মাণের মাধ্যমে এলাকার শিক্ষিত বেকারদের রোজগারের পথ প্রশস্ত হবে, কিন্তু যারা এসব বলে আন্দোলন গড়ে তুলেছেন সেই মানুষগুলো হয়তো ডলুবাগানের সেই স্মৃতিকে মন থেকে মুছে ফেলে ফের ছোটসিঙ্গা বাগানে ইন্ডাস্ট্রিয়াল হাব নির্মাণের দাবিতে আন্দোলনে সরব হয়েছেন। যদি সেখানেও চারা গাছ ধ্বংস করে কোনো হাব নির্মাণ করা না হয়, তবে ছোটসিঙ্গা চা বাগান ধ্বংসের দায় আগামীতে এই আন্দোলনকারীরা কি ঘাড় পেতে নেবেন। দু ঘন্টার এই আন্দোলন ফের চা বাগান সংরক্ষণ নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে। এটার এই রাস্তার জন্য আমরা এনওসি ডিমান্ড করতেছি অনেক দিন থেকে, কিন্তু বাগান কর্তৃপক্ষ এটা টাল বানা করে দিতেছে, এখন পর্যন্ত এটা এনওসি দিতেছে না। এখানে ইন্ডাস্ট্রিয়াল একটা হইলে অসংখ্য বেকার সমস্যার সমাধান হইব, এখানে একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আইব, অনেক অনেক ধরনের ইন্ডাস্ট্রি এখানে হইব। বাগান কর্তৃপক্ষের আমরা অনেক দিন থেকে রিকোয়েস্ট করতাম, কারণ জমিউমি সব অ্যালটেড হয়ে গেছে, গভর্নমেন্ট ফান্ডও দিয়া দিছে, শুধু আমরা রাস্তা যে মেশিনারি সেটা আইব, এই রাস্তার লাগে আমরা চাই এনওসি চাইতেছি। বাগান কর্তৃপক্ষ ওইটা নিয়ে আমরা কোনো সদুত্তর এখন পর্যন্ত দিতেছে না, তার জন্য আজকে আমরা এই ধর্ণা কার্যসূচি গ্রহণ করছি, বাধ্য হয়ে আমরা এই ধর্ণা কার্যসূচি গ্রহণ করছি। ইন্ডাস্ট্রিয়াল হাফটা কোন জায়গায় হইব? ইন্ডাস্ট্রিয়াল হাফটা ছোটসিঙ্গা বাগান। আর ধর্ণা আপনারা কোন জায়গায় দিতেছেন? লার্সিং, লার্সিং বাগানের অফিসের সামনে।
তো পরবর্তী কার্যসূচি কি আপনাদের? যদি আমরা এই ধর্ণা কার্যসূচিতে তারা টনক না লড়ে, যদি তারা এনওসি না দেয়, আমাকে বাধ্য হইব। আপনারা কি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন? হ্যাঁ, জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা। আজকে আমরা একটা মেম্বার ডিসি ট্রো ডিসি, এটা আমরা সিএমডি দিব, এমপি দিব, এমএলএ দিব, আমরা এমএলএরও খবর দিছি। মরণ ফাঁদে পরিণত পাথারকান্দি হাতিরগুল গ্রামের সড়ক। সীমান্ত জেলা করিমগঞ্জের পাথারকান্দি হাতিরগুল গ্রামের যাতায়াতের একমাত্র পথটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। জরাজীর্ণ রাস্তাঘাটের জন্য বছরের পর বছর জনগণ দুর্ভোগ পোহাচ্ছেন। বিগত কংগ্রেস আমল থেকে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসলীয় ভূয়োগ প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই স্থানীয়দের কপালে জোটেনি। বর্তমানে সড়কটি ভয়াবহ রূপ ধারণ করায় স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও সাংসদ কৃপানাথ মালা সহ আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন এলাকার ভুক্তভোগী জনগণ। আমার নাম বচন বর্মন। আমি হাতিগুল গ্রামের বাসিন্দা। আমরা এখানে হাতিগুলের রাস্তাটা হাতিগুল পিএমজি ওয়াই টু ত্রিপুরা বস্তি এলপি স্কুল রাস্তা অতি অচল। একটু বৃষ্টি এলে আমরা আওয়া যাওয়া বা বেমারি মানুষ লইয়া আমরা নেওয়া যায় না। সেদিন আমরা একজন ডেলিভারি আসলো, রাস্তা ইলে অবস্থা হয়েছে, তার ডেলিভারি হওয়ার উপক্রম হয়েছে। আমরা জোরে জবস্তি নিয়ে 1 কিলোমিটার নিয়ে বইয়া আমরা মেন উত্তর নিতে লাগছে। এরপর থেকে আমরা আজকে গ্রামবাসী সবে আমরা কিছু কষ্টমষ্ট করিয়া সবটা দেখে আমরা মসজিদ মাইকিং করি, আমরা গ্রামবাসী বার হইয়া আমরা রাস্তার কাম করা করছি। পরে আমরা স্কুলের ছাত্ররা আছে, তারা আইতে যাইতে বড় দিগদারি, আওয়া যাওয়া যায় না। স্কুলের নাম কি? স্কুলের নাম 893 ত্রিপুরাবর্তী বস্তি এলপি স্কুল। এই রাস্তা দিয়ে প্রতিদিন কতজন মানুষ যাতায়াত করেন? এই রাস্তা দিয়ে প্রতিদিন নাই ভাগে অতি অতি কমেও 800-1000 মানুষ যাতায়াত করেন। আচ্ছা আচ্ছা, বর্তমানে আপনারা কি চাচ্ছেন? আমরা বর্তমানে চাই যে আমরা সরকারের কাছে বা আমরা পাথারকান্দি সমষ্টির কৃষ্ণপাটের কাছে অনুরোধ করি যে যাতে আমরা রাস্তাটা যদি কোন মতে মেরামত করিয়া আমরা যাতায়াত করার কোন সুবিধা করে দিই, খুব সুবিধা হইব। আমরা রাস্তায় কোন সরকারি কোন কাজ হয়েছিল নাকি ইতিপূর্বে? কোন সরকারি কাজ হয়নি, কোন কাজ হয়নি না? আচ্ছা, যাই করেছেন আপনাদের গ্রামের মানুষ স্কুলে যাতায়াত করতে কোন সমস্যা হয়নি? কিতা হয় ড্রেস পরি দেন নাকি তা? আচ্ছা আচ্ছা, এখন খানো দিতে স্কুলে দিতে নাকি তা? নাম? আচ্ছা আচ্ছা, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে স্কুলে কোনো সমস্যা হয়নি তোমার? কিতা হয় পেকে রাস্তা পরি যায় না, মানে শরীর পরি যায় না? ঠিক আছে, যাও আলা বলতেন। তোমার স্কুলের নাম? এই রাস্তাঘাট দিয়ে তোমাদের কোনো সমস্যা হয়নি এইতে সময়? কিতা হয় ড্রেস পরি যায় না? কাছাড় জেলায় জব্দ বৃহৎ পরিমাণে হেরোইন, গ্রেপ্তার এক ড্রাগস ব্যবসায়ী। ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত। ড্রাগস বিরোধী অভিযানে নেমে বৃহৎ সাফল্য কাছাড় পুলিশের। এসটিএফ এবং কাছাড় পুলিশের যৌথ অভিযানে জব্দ 900 গ্রাম হেরোইন। গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় জেলার কৃষ্ণপুরে কাছাড় পুলিশ ও এসটিএফ এক অভিযানের সময় AS01BY7234 নম্বর একটি ওয়েগনার গাড়ি তল্লাশি চালিয়ে 68টি সাবানের বাক্স থেকে মোট 900 গ্রাম হেরোইন জব্দ করে সঙ্গে আটক করে জমশের মজুমদার নামের এক ড্রাগস ব্যবসায়ী ঘর কাছাড় জেলার বরখোলায়। জব্দ করা হেরোইনের বাজার মূল্য 4 কোটি টাকা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। যে কিছু ড্রাগস পাচারকারী তেওঁলোকে এক গুজন সংখ্যক ড্রাগস আমাৰ কাছাড় জিলাৰ মাজেৰে তেওঁলোকে সরবরাহ কৰিবলৈ তেওঁলোকে চেষ্টা চলাই আহিছিল আৰু ইয়াৰ বিৰুদ্ধে এটি অভিযান চলোৱা হৈছিল। আৰু এই অভিযানটোত যৌথভাৱে আমাৰ এছটিএফ টিম আৰু কাছাৰ পুলিচে এই অভিযান চলাইছিল যৌথভাৱে। আৰু এই অভিযানৰ নেতৃত্ব দিছিলে স্বয়ং আমাৰ কাছাৰ জিলাৰ আৰক্ষী অধীক্ষক এই নোমল মহাতো মহোদয়। আৰু এই অভিযান কালত আজি পুৱতি নিশা এখন মাৰুতি ৱেগনাৰ গাড়ী, এখনৰ নাম্বাৰ হ'ল AS01BY7234, এই গাড়ীখন শিলচৰ থানাৰ অন্তৰ্গত শিলচৰ কালাইন পথত কৃষ্ণপুৰ গাঁৱত এই গাড়ীখন ৰখোৱা হৈছিলে। আৰু এই গাড়ীখনৰ পৰা গাড়ীখন এজন 28 বছৰীয়া এজন যুৱক আহিছিলে, তেওঁৰ নাম আছিলে মহম্মদ জামছেদ মজুমদাৰ। আৰু তেওঁৰ পজিশ্যনৰ পৰা 68টা চাবোনৰ বাকচ, য'ত মানে হিৰোইন এই বাকচত চাবোনৰ বাকচত লৈ আহি অহা হৈছিলে। আৰু তেওঁৰ পজিশ্যনৰ পৰা
এই 900 গ্রাম হিরোইন জব্দ করিবলে সক্ষম হয়েছে। আর এই 900 গ্রাম হিরোইনের যুক্ত আন্তরাষ্ট্রিক যে আন্তরাজ্যীয় বাজার মূল্য আছে, সেই বাজার মূল্য প্রায় 4.5 কোটিতকৈ অধিক হব। এবারে সাহিত্য একাডেমি যুব পুরস্কার প্রাপকদের মধ্যে শিলচরের সুতপা চক্রবর্তী পুরস্কৃত হয়েছেন। কবিতার বই দেবরাজি হলুদ ফুল গত জন্মের জন্য সাহিত্য একাডেমি তাকে যুব পুরস্কারে সম্মানিত করেছে। আসামের বিভিন্ন সংগঠনই প্রাপ্তিতে আনন্দিত। আজ বরাকের গর্ব, বরাকের অহংকার কবিকে শিলচরের রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কবি সুতপা চক্রবর্তীকে উত্তরীয় অভিনন্দন পত্র দিয়ে সম্মান জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সচিব নিখিল পাল, কোষাধ্যক্ষ কল্যাণ পাল, সহ সম্পাদক সুভাষ বর্মন, সাংস্কৃতিক সম্পাদক নিরঞ্জন পাল প্রমুখ। এ বিষয়ে সংস্থার সচিব নিখিল পাল বক্তব্য রাখেন। মাদক বিরোধী দিবস পালন করা হয় ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনে থাকা উদীচি সংস্থার দ্বারা পরিচালিত করিমগঞ্জ জেলা নেশামুক্ত ও পুনর্বাসন কেন্দ্রে। এই প্রথমবারের মতো করিমগঞ্জ জেলার অন্তর্গত বেড়াজার গ্রাম স্থিত ভারত সরকার সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনে থাকা উদীচি সংস্থার দ্বারা পরিচালিত জেলা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হয় এক সচেতনতামূলক সভার মধ্যে দিয়ে। সভায় প্রথমে উপস্থিত সংস্থার সাধারণ সম্পাদক কবির আহমেদ চৌধুরী, উক্ত নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের প্রকল্প সঞ্চালক তাহির আহমেদ তাপাদার, প্রধান অতিথি হিসেবে 16 বিএনবিএসএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডার এবং মেডিকেল অফিসার ডক্টর দিবিআই ও নার্সিং সহকারী পঙ্কজ কুমার, সমাজসেবী মজিবুর রহমান, উদীচি সংস্থার প্রতিনিধি হুসেন আহমেদ ও কর্মকর্তা শাহাদ হোসেন বরভুইয়া প্রমুখরা উত্তরীয় দিয়ে সম্মান জানান। করিমগঞ্জে বানভাসীদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন মুখ্য ন্যায় দণ্ডাধীশ সহ আদালত কর্মীদের। এবার বন্যা পীড়িতদের সাহায্যার্থে এগিয়ে এল করিমগঞ্জ বিচার বিভাগ। প্রলয়ঙ্কারী বন্যায় মানুষের ঘরবাড়ি জলের তলায়, চতুর্দিকে নিরন্ন অভুক্ত অসহায় মানুষের আর্তনাদ বাতাসে ভেসে আসছে বানভাসীদের হাহাকার। এরকম করুণ পরিস্থিতিতে হৃদয় কেঁপে উঠল করিমগঞ্জ বিচার বিভাগের। বুধবার বিকেলে আদালতের কাজকর্ম চুকিয়ে জেলা ফৌজদারি আদালতের মুখ্য ন্যায় দণ্ডাধীশের নেতৃত্বে একদল তরুণ আদালত কর্মী ছুটে যান উত্তর করিমগঞ্জের বেতাইল এলাকায়। তারা বানভাসী অসহায় মানুষের চরম অবস্থা অবলোকন করে প্রায় 100 পরিবারের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রী। এদিন বিকেল 5:30 নাগাদ বেতাইল গ্রামের বন্যা পীড়িত মানুষের মধ্যে প্রায় 100 ব্যাগ ত্রাণ সামগ্রী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিকুঞ্জ বড়র তত্ত্বাবধানে বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিফ ত্রাণ সামগ্রী বন্টন মুখ্য ন্যায় দণ্ডাধীশ সহ আদালত কর্মীদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিসের কর্মী নীলাঞ্জন ভট্টাচার্য, তরুণ আদালত কর্মী রায়হান আহমেদ, প্রিয়জিৎ দাস, সুমন দাস, জয়তী দত্ত, বর্ণালী আচার্য, সুদীপ দাস এবং অফিসের অন্যান্য কর্মচারীরা। উধারবন্দ ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল 3:00 আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী হল 9A সাইড ফুটবল টুর্নামেন্ট। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উধারবন্দ থানার ভারপ্রাপ্ত অধিকারী ক হাউকাম চাংসাং, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, সীমান্ত ভট্টাচার্য, সেলিম আহমেদ লস্কর, অসম গণ পরিষদের রাজ্যিক সাধারণ সম্পাদিকা আয়েশা বেগম, অসম গণ পরিষদের যুব সম্পাদক নেকবুল হোসেন, অসম গণ পরিষদের মাইনরিটির সাধারণ সম্পাদক সাজিদ মজুমদার। প্রথমে অতিথিদের বরণ করেন কমিটির কর্মকর্তারা। অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে ফুটবল খেলা নিয়ে আলোকপাত করেন। আজ প্রথম দিনের খেলায় দুটি দল অংশ নেয়। দুধপাতিল ইয়াং বয়েজ বনাম পানগ্রাম 7 স্টার। অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হওয়ার পর খেলা শুরু হয়। খেলায় 1-0 গোলে বিজয়ী হয় পানগ্রাম 7 স্টার। কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি মহিমুদ্দিন লস্কর, সম্পাদক আয়াজ লস্কর ও সদস্য সদস্যরা। এই ধরনের একটা সুন্দর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য আমি প্রথমে আয়োজক মণ্ডলীকে ধন্যবাদ জানাই। বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক প্রতিভাবান খেলোয়াড়রা থাকেন, যারা হয়তো বিভিন্ন অসুবিধার কারণে সবাই গিয়ে শহরাঞ্চলে গিয়ে বা বড় মাঠে খেলার মতো ওনাদের সুযোগ সুবিধা হয় না।
তাই এই ধরনের বিভিন্ন সংগঠন যেভাবে এদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই গ্রামাঞ্চলে বিশেষ করে এইসব ফুটবল এবং ক্রিকেটের আয়োজন করেন, এটা সত্যি প্রশংসনীয়। এবং আজকের যুব সমাজ, বিশেষ করে আজকে আমরা সবাই মোবাইলের বা আমরা টেকনোলজির দিকে এত এগিয়ে গেছি যে আজকে আমরা শরীরচর্চা করতে পারি আমরা ভুলেই গেছি, আমরা সারাদিন মোবাইল নিয়েই ব্যস্ত থাকি। কিন্তু একটা মানুষ সুস্থ অবস্থায় বেঁচে থাকতে গেলে শরীরচর্চার প্রয়োজন, তাই খেলাধুলার মাধ্যমে আজকে শরীরচর্চা হয় এবং সঙ্গে একটা সুস্থ সমাজ গড়তেও অনেক এগিয়ে নেওয়া যায়। তাই আজকে প্রথম উন্মোধনী ম্যাচে যে দুই দল, এই দুই দলকে আমি অভিনন্দন জানাই এবং আশা করব এখানে একটা সুন্দর একটা প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতার ফাইনালে সবাইকে যেন আমি আগেই অভিনন্দন জানাই এবং ফাইনালে এক দল বিজয়ী হবেন, কিন্তু প্রত্যেক দলই যেন ভালোভাবে খেলার চেষ্টা করেন, সেই আশাটুকু রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচর হাইরেকান্দি রোডের বেহাল অবস্থা, জনদুর্ভোগ চরমে। ইন্ডাস্ট্রিয়াল হাব নির্মাণের জন্য এনওসি না দেওয়ায় দু ঘন্টার ধর্মঘট পালন। মরণ ফাঁদে পরিণত পাথারকান্দি হাতিরহুল গ্রামের সড়ক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।